স্টুডেন্ট আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির তিনটে রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব আসলে ক্লাস 12 এর রিঅ্যাকশন মেকানিজমগুলো ডিটেইলস নেই এবং সবই পড়ানো হয়েছে জাস্ট মেকানিজমগুলো সম্বন্ধে অনেকে একটা কোশ্চেন যাচ্ছে তাই জাস্ট আলোচনা করে দিচ্ছি মানে প্রথমে আমি আসি এমপিভি রিঅ্যাকশন যারা ফুল ফর্ম হচ্ছে মারোইন কন্ডর ভালের রিঅ্যাকশন আমি ওখানে বলেছিলাম যে এমপিভি রিঅ্যাকশনে কি হয় একটা কিটোন ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম আইসোটোপ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম আই অ্যালুমিনিয়াম আইসোটোপ অক্সাইড এবং আইসোপ্রোপাইল অ্যালকোহলের প্রেজেন্সে যে উৎপন্ন হয় তা আর ফাইন সিএইচ ওইচ উৎপন্ন করে মানে অ্যালকোহল জাস্ট খুব সিম্পলি সিওটা কি হয়ে যায় সিএইচ ওইচ হয় সেটা কিভাবে হয় দেখো এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে এখন এই লোন পেয়ারটা অ্যালুমিনিয়াম অ্যাট করবে অলরেডি অ্যালুমিনিয়াম সবসময় কি ইট ক্যান অ্যাক্সে লুইস অ্যাসিড সবসময় লুইস অ্যাসিডের কাজ করে যেহেতু অ্যালুমিনিয়ামটা লুইস অ্যাসিডের কাজ করে তাই টেন্ডেন্সি কি আমি এটাকে অ্যাকসেপ্ট করবো তাই অক্সিজেন কি করলো অ্যালুমিনিয়ামকে যে অক্সিজেন লোড পেয়ে অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করলো যার ফলে অক্সিজেনটা কি পেলো পার্সিয়ালি গেটস পজিটিভ চার্জ পেয়ে গেল অ্যালুমিনিয়ামটা কি করলো নেগেটিভ চার্জ পেলো এবং এরকম একটা দেখো একটা সাইকেল একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়েছে এবং স্টেটের মধ্যে দেখো এবার এবার কি হবে এই জায়গাটায় এখানে কি যে অ্যালুমিনিয়ামকে যখন ইলেকট্রন দিয়ে দিল অ্যালুমিনিয়ামটা মাইনাস করলো অক্সিজেনটা প্লাস হলো এবার ও সিএইচ এমই টু দ্বারা হোল থ্রি আছে আমি ও সিএইচ এমই টু দ্বারা হোল টু লিখেছি আর এই বাকি পার্টটাকে দেখো ও সিএইচ এমই টু সে সি 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 এখানে হাইড্রাইটে লিখেছি এইবার কি হবে হাইড্রাইট শিফটের মধ্যে রিঅ্যাকশনটা করবে এই যে মাইনাস ক্যান অ্যাক্সে নিউক্লিওফাইল ইসে অ্যাটাক করলো এবং এটা খুলে গেল খুললে আলটিমেটলি কি হলো আর আর প্রাইম সিএইচ এখনো দুটো সাইড আছে ও সিএইচ এমই টু বলে এই যে থেকে বা দুটো অ্যাসিডন বেরোবে মানে বেরোলে আলটিমেটলি কি হবে আর আর প্রাইম সিএইচ তার উপর থ্রি এল হবে এইবার কি হবে যে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে অক্সিজেন আর লোন পেয়ারতে অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করবে এবং অ্যাটাক করলে কি হলো এমই টু সিএইচ দেখো ও এইচ প্লাস হয়েছে এবার আবার যখন অ্যালুমিনিয়াম অ্যাটাক করছে অ্যালুমিনিয়াম কি হয়ে গেছে মাইনাস এবং তার সঙ্গে দেখো আর আর প্রাইম সিএইচ দেখো হোল থ্রি আমি কি করলাম আর আর প্রাইম সিএইচ দেখো হোল থ্রি লিখে নিলাম আর এখানে নিলাম আর আর প্রাইম সিএইচ ও এবার কি হবে এই এই অক্সিজেনটা প্রশমিত হওয়ার জন্য হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এবং এই বন্ডটা খুব বেরি পোলার বন্ড এবং যার ফলে এটা বেরিয়ে যাবে মানে বেরিয়ে গেলে কি হবে আর আর প্রাইম সিএইচ আর এখানে যে হাইড্রোজেন বেরিয়ে গেছে এর সঙ্গে যুক্ত হবে কিনা আর আর প্রাইম সিএইচ ওইচ আমরা দেখতে গেলাম আমরা যে কিটন থেকে কিভাবে অ্যালকোহল হলো বাই মারোইন বন্ড অফ ভালের রিঅ্যাকশন এবার নেক্সট দেখো ডেকিন রিঅ্যাকশন ডেকিন রিঅ্যাকশনে কি হয় অর্থহাইড্রোক্সি বেঞ্জাল দিয়ে একটা H2O2 এনওএইচ এবং H3O প্রেজেন্সে কি হয় বেঞ্জিন 1-2 ডায়াল উৎপন্ন হয় একটা ফিনল ডেরিভেটিভ উৎপন্ন হয়েছে এখানে কি হয় হাইড্রোজেন পারক্সাইড ইন প্রেজেন্স অফ OH কি উৎপন্ন হয়েছে একটা নিউক্লিওফাইল জেনারেট করেছে HOO- এর নিউক্লিওফিলিসিটি হাই কেন হয় ডিউ টু আলফা এফেক্ট আলফা এফেক্টের জন্য এর নিউক্লিওফিলিসিটি হাই হয় এবার কি হলো এবার যে এই যে নিউক্লিওফাইলটা OH- টা কি হয় এই অর্থহাইড্রোক্সি বেঞ্জালডিহাইডের কার্বনিলের সি কে অ্যাটাক করে ও মাইনাস অ্যাটাক করলো এবং কি করলো পুরো আলটিমেটলি জাস্ট পাই বন্ডটা ওপেন হলো জাস্ট ও মাইনাস এইচ ও ও এইচ হয়েছে এটা অ্যাটাক করছে ও ও এইচ হয়েছে এবার এই পাই বন্ডটা ব্যাক করবে এবং হচ্ছে এই যে ফেনক্সাইড আয়নটা পুরো অক্সিজেনে শিফট করবে পুরো মাইগ্রেট পাবে এই জায়গায় এবং দিস স্টেপ ইজ দ্য আর্ট দিস স্টেপ মানে এই গোটা গ্রুপটা অক্সিজেন আসার ফলে কি হয়েছে দেখো এই গোটা গ্রুপটা অক্সিজেনের সঙ্গে ডিরেক্ট লিঙ্ক হয়েছে অক্সিজেনের সঙ্গে কার্বন যুক্ত এবং এই বন্ডটা ব্যাক করেছে সিলভার বন্ড এইচ হয়েছে এবার যে এই ওইচটা বেরিয়ে গেছে সেই ওইচটা আবার কার্বনে অ্যাটাক করেছে এবং অ্যাটাক করলে কি হয়েছে দিস ইজ আ ওইচ এবং দেখো এই বন্ডটা খুলে গেছে এবং পরের স্টেপে কি হয়েছে এই পাই বন্ডটা আবার ফের ব্যাক করেছে ঠিক আছে এবং ব্যাক করলে এটা অ্যাসিড হয়ে বেরিয়ে চলে গেল ইজ আ ফর্মিক অ্যাসিড হয়ে বেরিয়ে চলে গেছে এবং এটা কি হয়েছে খুলে গেছে মানে খুলে গেছে একটা বেঞ্জিন 1-2 ডাইওলের অ্যানায়ন তৈরি হয়েছে এবং পরের স্টপে হাইড্রোলাইসিস এই করছে আমরা আর পাচ্ছি কি একটা ফিনল ডেরিভেটিভ বা ক্যাটিকন এখানে উৎপন্ন হয়ে গেছে এটা হচ্ছে বেঞ্জিন 1-2 ডাইওল খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ডেকিন রিঅ্যাকশন যেখানে কি হবে সিএইচ টুটা ওইচ এ কনভার্ট হয়ে গেছে ঠিক আছে মানে অর্থহাইড্রোক্সি বেঞ্জাল দিয়ে ক্যাটিকন তৈরি হয়ে গেছে আর নেক্সট হচ্ছে কি হয়েছে কিউমিন ফেনল রিঅ্যাকশন তাই কিউমিন ফেনল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়েছে সেখানে আমি কিনছি বেঞ্জিন নিয়েছি আর বেঞ্জিনে কি হয়েছে আইসোপ্রো মানে বেঞ্জিন থেকে আমি প্রথমে আইসোপ্রোপাইল বেঞ্জিন তৈরি হয়েছে কি হয় তৈরি হয়েছে বেঞ্জিন ইন প্রেজেন্স অফ প্রোপিন এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড আর এই যে বেঞ্জিন থেকে যে আইসোপ্রোপাইল বেঞ্জিনটা তৈরি হয়েছে এই রিঅ্যাকশন হয় ফ্রিল কাট মেকানিজমের মাধ্যমে এখানে কি হয় একটা স্টেবল 2° কার্বোকাটায়ন তৈরি হয় এই কার্বোকাটায়নটা বেঞ্জিনের সঙ্গে অ্যাটাক করে পরে এই আইসোপ্রোপাইল বেঞ্জিনটা তৈরি হয়
পরের স্টেপে কি হয়েছে, ও টু 350 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে এই সি এইচ এর মাঝে কি হয়, ও টু টা ইনসার্ট হয়। এই ও টু যে ইনসার্টটা হচ্ছে এটা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজমের মধ্যে দিয়ে, ও টু ইনসার্টন হয়েছে কার মধ্যে, সি এইচ এর মধ্যে হয়েছে, এবং এর নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। পরবর্তী স্টেপে কি হয়, ইন প্রেজেন্স অফ অ্যাসিড, অ্যাসিড মিন্স এইচ প্লাস এর প্রেজেন্সে অক্সিজেন কি করে তার লোন প্যাড দিয়ে এইচ প্লাস কে অ্যাট্যাক করে এবং এটা ও এইচ টু প্লাস মানে জল ভালো লিভিং গ্রুপ তৈরি হয়ে যায় ও এইচ টু প্লাস। পরের স্টেপ হচ্ছে আরডি স্টেপ, সেখানে কি হয় এই গোটা বেঞ্জিন রিংটা কার্বন থেকে মাইগ্রেট করে পুরো অক্সিজেনে ধরে মানে অক্সিজেন বন্ডে পুরো শিফট করে যায়, মানে গোটা বেঞ্জিন রিংটা কার্বন থেকে মাইগ্রেট করে অক্সিজেন বন্ডে শিফট করে যায়। তাহলে কি হলো, এটার সঙ্গে অক্সিজেন ডিরেক্ট বন্ড হলো, দেখো অক্সিজেন সঙ্গে ডিরেক্ট বন্ড করে এখানে এইটা অক্সিজেন লেগে আছে, তাহলে এর সঙ্গে অক্সিজেন ডিরেক্ট বন্ড হলো, ডিরেক্ট বন্ড। আর কার্বন থেকে গেলে কার্বনটা কি হবে, পজিটিভ চার্জ হবে, দেখো কার্বনটা পজিটিভ হয়ে গেছে, এটা সিএইচ থ্রি সিএইচ থ্রি হয়েছে। পরের স্টেপে কি হবে, জলে অ্যাটাক করবে কার্বনে, এবং অ্যাটাক করলে কি হয়েছে ও সি সি এস সি সি ও এস টু, এবং এই স্টেপে কি হবে পশু মানে যেহেতু পজিটিভ চার্জকে প্রশ্মিত করার জন্য এইচ প্লাসটা বেরিয়ে যাবে, এবং বেরিয়ে যাওয়ার ফলে কি উৎপন্ন হয়েছে ও সি 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 ও এইচ, এবং পরের স্টেপে কি হবে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন এবং হাইড্রোজেন লিভারেশন করবে মাইনাস এইচ প্লাস এবং প্লাস এইচ প্লাস। এখান থেকে কি হবে ক্ষেত্রে